রাজ্য ও দেশের তাজা ও আপডেট খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সাথে প্রেস করুন বেল আইকন, লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সোমবার সকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনার পিতার আত্মার সদ্গতি কামনায় রাজধানীর কৃষ্ণনগরস্থিত অনুকূল ঠাকুরের আশ্রমে যান। আজকের এই দিনে মুখ্যমন্ত্রীর পিতা স্বর্গীয় হিরুদুন দেব প্রয়াত হয়েছিলেন। পাশাপাশি এদিন তিনি ঠাকুরের কাছে রাজ্যের সকল মানুষের মঙ্গল কামনায় প্রার্থনা করেন। প্রার্থনা শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর জায়া এবং তার মা উপস্থিত ছিলেন। রাজ্যবাসী সেবা, সেই কাজ করার জন্য রাজ্যবাসী আমাকে দায়িত্ব দিয়েছে। নিষ্ঠার সঙ্গে যাতে সেই কাজটা করতে পারি, সেটাই আমার কাছে আমার বড় কাজ, সেটাই আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে। আর ঠাকুর বাড়িতে এসেছি তো আচার্য দেবের কাছে, সেটাই আমি প্রার্থনা করি যাতে সুন্দরভাবে ত্রিপুরার মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি। আর আজকে বিশেষত আমার বাবার মৃত্যুবার্ষিকী, তার জন্য মা আমার পত্নী ঠাকুর বাড়িতে এসেছি ওনার আত্মা সদ্গতি কামনা করার জন্য। তার সঙ্গে সঙ্গে আমি সমস্ত ত্রিপুরাবাসীর জন্য প্রার্থনা করেছি, সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আর কোভিড থেকে আমরা বেরিয়ে আসছি, ত্রিপুরা এক সমৃদ্ধিশালী রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে।